বরিশালের উজিরপুর উপজেলায় টলিচাপায় ১২ বছরের নুসরাত আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কের উপরই ইটবোঝাই টলিটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকেল ৩টার দিকে উজিরপুর উপজেলার সাকরাল এলাকার কালুহালাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত উদিরপুরের পরমানন্দ শাহ এলাকার বাসিন্দা সোরাব হালাদারের মেয়ে। আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস আলী জানান, নুসরাত সদ্য তাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। বিদ্যালয় ছুটির পাশে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সাকরাল এলাকার কালুহালাদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরগতির ইটবোঝাই টলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার সাথে সাথে টলিটি রেখে চালক পালিয়ে যায়। তবে বিক্ষুব্ধ স্থানীয়রা টলিটিতে আগুন দিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায় এবং পুলিশের সদস্যরা পরিস্থিতি শান্ত করে নুসরাতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই সময় আমরা এই পর্যন্ত আসি। এরপরে একটা টলি যাইতে আছে, তারপর যাইতে আছে আমরা ও আমি আমার একটা বন্ধু আমার পিছনে, আমি এখানে আর নুসু এখানে, আমি আই এই সময় টলিতে ই করছে, আমি পিছনে চাইয়ে দিই, শাস্ত্রীতে শাস্ত্রীতে পিছনে চলে যায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ স্থানীয়দের শান্ত করা হয়। পাশাপাশি স্কুল ছাত্রীদের মরদেহ উদ্ধার করা হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় ট্রলির আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় ঘাতক ট্রলিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। তবে চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে, সেই সঙ্গে মৃতের মরদেহ ময়নাতদন্তও করা হবে। অপরদিকে ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।